আমরা কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রেস রিলিজ দিয়েছি যে আমাদের এখন নতুনভাবে কোনো নেতাকর্মীদের আমরা গ্রহণ করব না আমাদের যারা ছিল বিগত সময়ে আন্দোলন সংগ্রামে রাজপথে যারা ছিল যারা দীর্ঘদিন পরীক্ষা দিয়ে পরীক্ষায় রাজপথে পরীক্ষা উত্তীর্ণ যারা দেশপ্রেমের পরীক্ষা উত্তীর্ণ যারা বাংলাদেশের স্বাধীনতা সর্বমত্ব রক্ষার লক্ষ্যে এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নিরলস পরিশ্রম করেছে এবং যারা জুলাই আগস্ট আন্দোলনের শুরু থেকেই এই আন্দোলনের ছিল শুধুমাত্র তারাই এই ছাত্র দলের ব্যানারে রয়েছে কিন্তু এখন স্বাভাবিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা খুব কঠোরতা অবলম্বন করেছি যে ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীরা কিংবা ছাত্রলীগের পদ্মারী কিংবা ছাত্রলীগের এই ধরনের স্বৈরাচারী মানসিকতা পোষণ করে এই ধরনের স্বৈ কার্যকলাপে কার্যকলাপকে যারা ধারণ করে এই ছাত্র রাজনীতি করতে চায় তাদেরকে ছাত্রদলের কোনো জায়গা দেওয়া হবে না এবং সেটি আমরা কঠোরভাবে মনিটরিং করছি কিন্তু যেহেতু বিন ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এটা বৃহৎ সংগঠন এখানে আপনি লক্ষ্য করে থাকবেন ওয়ার্ড পর্যায় পর্যন্ত আমাদের স্ট্রাকচার রয়েছে সে কারণে একদম তৃণমূল পর্যায়ে হয়তো বা কিছু ক্ষেত্রে তারা ভিড়ার চেষ্টা করছে সেখানেও আমাদের মনিটরিং রয়েছে এবং তারা আমরা কঠোরতা কঠোর অবস্থানের কারণে সেখানেও ছাত্রলীগ কাউকে আমরা জায়গা দিচ্ছি না কিন্তু তারপরেও আপনি লক্ষ্য করে থাকবেন যে বাংলাদেশের ছাত্রদল তার বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো বিষয় না তো সেখানে অল্প কিছু অনেক দূরবর্তী অঞ্চল রয়েছে যেখানে কিছু ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীরা চেষ্টা করছে যে ছাত্রদলের নাম ধরে কোনো অপকর্ম করা যায় কি না চাঁদাবাজি দখলদারিত্ব যেহেতু ছাত্রলীগ নেই আওয়ামী লীগ নেই এই ফাঁকা মাঠে ছাত্রদলের নাম ব্যবহার করে কোনো চাঁদাবাজি কিংবা অবৈধভাবে কোনো উপার্জন করা যায় কি না সেই প্রসেসটা চালাচ্ছে তো এটা আপনি মিডিয়াতেও দেখতে পাচ্ছেন যে দেখা যাচ্ছে সে যুবলীগের নেতা কিন্তু পরিচয় দিচ্ছে সে যুবদলের নেতা দেখা যাচ্ছে যে ছাত্রলীগের নেতা কিন্তু পরিচয় দিচ্ছে ছাত্র দলের এবং সে দিব্যি মানে বিভিন্ন দখল চাঁদাবাজের সাথে জড়িত আপনি লক্ষ্য দেবেন এই যাত্রাবাড়িতে এক একজন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের উপর বারবার হামলা চালিয়েছে আমাদের উপর আমি হচ্ছিলাম আমাদের উপর হামলা চালিয়েছে তো ও ওই এলাকার বড় ধরনের একজন সন্ত্রাস ত্রাস সে লেবাস পাল্টিয়ে ভুল পাল্টিয়ে সে সাধারণ শিক্ষার্থী ব্যানারে অর্থাৎ সে দাবি করতেছে সে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতা তো সেই লোকবল নিয়ে ভালোই চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে তো যাই হোক কিছুদিন আগে তাকে অ্যারেস্ট করা হয়েছে তো এরকম বিচ্ছিন্ন ঘটনা রয়েছে আমরা সেগুলো চেষ্টা করছি যেন এরকম ঘটনা জন্য না